আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে সূরাটি তেলাওয়াত করেছি যার আলোকে আমি আলোচনা করব, এই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস, যাকে আমরা কুল হুয়াল নাস সূরা বলে চিনে থাকি। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরাটি কি কারণে নাজিল হলো, এই সূরাটির গুরুত্ব কি, ফজিলত কি, এই সম্পর্কে আজকে আমাদের আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন, তখন কাফের মুশরিকরা তারা নবীজিকে প্রশ্ন করত, নবমুসলিমদেরকে প্রশ্ন করত যে আমরা তো দেখি ইয়াহুদিরা হযরত উজাইর আলাইহিসসালাতু ওয়াসসালামের উপাসনা করে, খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপাসনা করে, মাজুসিরা চন্দ্র সূর্যের উপাসনা করে, তেমনিভাবে হিন্দুরা মুশরিকরা তারা মূর্তির উপাসনা করে। প্রত্যেক ধর্মের লোকেরা ইবাদতের ক্ষেত্রে কোনো না কোনো আকৃতির, কোনো না কোনো প্রতীকের তারা কী করে, উপাসনা করে থাকে। কিন্তু মুসলমান বড়ই হতবাগা তাদের দৃষ্টিতে, যে তারা ইবাদত বন্দেগি করে কিন্তু এই পর্যন্ত কার ইবাদত বন্দেগি করে এটাই দেখতে পারলো না। তাদের সামনে কোনো আকৃতি নাই, কোনো কল্পনা নাই যে তারা কার ইবাদত বন্দেগি করে। আসলে আমরা যার ইবাদত বন্দেগি করি, তিনি নিজে কোরআনে বলেছেন লাইসা কামিসলিহি শাই, আমি এমন, আমার হাত আছে, পা আছে, সবই আছে, কিন্তু এটা তোমাদের কোনো কল্পনার সাথে, দুনিয়ার কারো সাথে এর কোনো সাদৃশ্য নাই। লাইসা কামিসলিহি শাই, তোমাদের যে হাত, তোমাদের যে পা, তোমাদের যে চিন্তা চেতনা বিভিন্ন গঠনের, এর সাথে যদি তোমরা আমি আল্লাহকে তুলনা করে কল্পনা করো তাহলে এটা হবে বড়ই বোকামি। কেননা আমাদের হাত তো মাত্র এক হাত, আমাদের দেহ মাত্র সাড়ে তিন হাত, আর আল্লাহর কুদরত তো অসীম, এটাকে আমরা এক দেড় হাত, আড়াই হাত, তিন হাতের মধ্যে সীমাবদ্ধ করলে এটা আল্লাহকে ছোট করা ছাড়া আর কিচ্ছু হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই, তোমরা আমাকে তোমাদের মতো করে কল্পনা করে বুঝবার চেষ্টা করিও না। তারপরেও যেহেতু কাফের মুশরিকরা এই কথা বলে যে আমরা বিভিন্ন জনের উপাসনা করি একটা প্রতীক রেখে, তার পরিচয় আছে, কিন্তু তোমরা যারা ইবাদত করো তার পরিচয় কি, আমাদেরকে পরিচয় দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন, জিব্রাইল, মক্কার কাফের মুশরিকরা নবী মুহাম্মদকে বিরক্ত করছে, আমি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য তারা বারবার জানতে চাচ্ছে, যাও আমি আল্লাহর পরিচয় নিয়ে তুমি যাও, আমার পরিচয় তাদেরকে তুলে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস তার নিজের পরিচয় দিয়ে তিনি পাঠালেন, তিনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি লোকদেরকে বলে দেন আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহু সামাদ, এমন এক আল্লাহর ইবাদত করি যিনি অমুখাপেক্ষী, দুনিয়ার কার কোনো মুখাপেক্ষী নন, এমন এক আল্লাহর ইবাদত করি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমরা হযরত উজাইর নবীর ইবাদত করো, হযরত ঈসা নবীর ইবাদত করো, আর তোমাদের ধারণা তারা হলো আল্লাহর সন্তান, কিন্তু আমরা এমন এক আল্লাহর ইবাদত করি যার কোনো সন্তান নাই এবং তার কোনো পিতাও নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই এবং তিনিও কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এমন এক আল্লাহর ইবাদত বন্দেগী আমরা করি যার সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ
হতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে তিনি নবীজির কাছে আল্লাহর পরিচয় পাঠালেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পরিচয় দিতে গিয়ে প্রথম আয়াতের মধ্যে একটি শব্দ এনেছেন খুবই চমৎকার, সেই শব্দটি হল আহাদ। আপনারা জেনে থাকবেন আহাদ শব্দের অর্থ আমরা জানি এক, একের আর অন্য আরও একটি আরবি শব্দ আছে ওয়াহেদ, আরেকটা হলো আহাদ। ওয়াহেদ মানে এক, কিন্তু ওয়াহেদ শব্দটা এমন শব্দ যার দ্বিবচন আছে, একের পরে কি থাকে, দুই থাকে, দুইয়ের পরে তিন থাকে। তাহলে একজন যদি বলা হতো এমন এক আল্লাহ যিনি একজন, তাহলে বোঝা গেছে এটা একজন কিন্তু অন্য আল্লাহ দুইজন আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা সেটা না বলে কি বললেন, আহাদ, ওয়াহেদ বলেন নাই, এক বলেন নাই, আহাদ বলেছেন। আহাদ এমন একটি শব্দ যার কোনো দ্বিবচন নাই, যার কোনো বহুবচন নাই, যেটা এক এবং অদ্বিতীয় যার সাথে বলতে হয়। এই জন্য কুল হুয়াল্লাহর তাফসীর করতে গিয়ে, অনুবাদ করতে গিয়ে বলতে হয় আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই কথাটি না বললে আল্লাহর পরিচয় পরিপূর্ণ হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো পিতা নাই, পুত্র নাই। অন্যান্য ধর্মের লোকদের অনেকের বিশ্বাস আছে যে কি উজাইর এবং হযরত ঈসা আল্লাহর পুত্র, কিন্তু ইসলাম ধর্মের বিশ্বাস হলো আল্লাহর কি নাই, পুত্রও নাই, আল্লাহর কোনো পিতাও নাই। তো সম্মানিত উপস্থিতি, এই সূরাতুল ইখলাস, যেহেতু এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, এই কারণে এই সূরার গুরুত্ব অনেক অনেক গুণে বেড়ে গেছে। বুখারী শরীফে 4628 নং হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم لأصحابه أيعجز أحدكم أن يقرأ ثلث القرآن في ليلة فشق ذلك عليهم وقالوا أينا يطيق ذلك يا رسول الله أي হাদিসের অর্থ অনুবাদ ব্যাখ্যা করার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের মধ্যে এমন কে আছেন এক রাতের মধ্যে পুরো কোরআন শরীফ খতম করে ফেলবেন, এমন কেউ আছেন নাকি? সম্ভব? সুবহানাল্লাহ, বাইতুল আজিজ জামে মসজিদের মুসল্লিরা এতটুকুই স্ট্রং, শক্তিশালী, হিম্মতওয়ালা, মর্দে মুজাহিদ, তারা এক এক রাতের মধ্যে কোরআন শরীফ শুধু একবার না কয়েকবার করে খতম করে ফেলার মতো হিম্মত তারা রাখে, চালু পাবলিক, বোঝা গেছে? তো যাই হোক, নবীজি একবার তার সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, আইয়ুজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কোরআন ফি লাইলা, এক রাতের মধ্যে কোরআনের পরিপূর্ণটুকু না, তিন ভাগের এক ভাগ কেউ পড়বা, দশ পারা পরিমাণ পড়বা, তোমাদের পক্ষে কারো কি সম্ভব? তখন সাহাবাগণ বললেন, তাদের জন্য উত্তর দেওয়া কঠিন হয়ে গেল, এটি কি করে সম্ভব দশ পারা পরিমাণ এক রাতে পড়ে ফেলব? আমাদের মধ্যে এমন কে আছে যে এক রাতের মধ্যে পুরা কোরআন শরীফ অথবা কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে ফেলবে? قل هو الله احد الله الصمد ثلث القران اي যে সূরাতুল ইখলাস রয়েছে, এই সূরাতুল ইখলাস হলো কোরআনের এক তৃতীয়াংশ, বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস যদি কোরআনের এক তৃতীয়াংশ হয় তাহলে তিনবার পড়লে তো পরিপূর্ণ এক খতম হয়ে যায়। সুতরাং এই সূরাতুল ইখলাসের ফজিলত অত্যন্ত বেশি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহশুদু উহশুদু, তোমরা সবাই সমবেত হও সমবেত হও। ফাইন্নী সাআকরাউ আলাইকুম সুলুসাল কোরআন, আমি এখন তোমাদেরকে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাই দিব। ফাহাসাদা মান হাসাদা, অতঃপর যাদের সময় সুযোগ ছিল তারা সবাই একত্রিত হলো, একত্রিত হয়ে বসলো। সুম্মা খারাজান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ, নবীজি আসলেন, এসে কুল হুয়াল্লাহ সূরা পড়ে তিনি চলে গেলেন।
এটা প্রথম জামানায়, এখন তো আমরা বিষয়টা জানি, প্রথম দিকে তো সবাই জানতেন না। নবীজি সূরাতুল ইখলাস পড়ে যখন চলে গেলেন, সাহাবাগণ নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলো, কি ব্যাপার নবীজি আমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ পড়ে শোনাবেন, বললেন শুধু কুল হু আল্লাহ, এই সূরাটি পড়ে তিনি চলে গেলেন। তাহলে তিনি কি যে ওয়াদা করলেন, ওয়াদা কি রক্ষা করবেন না? নিজেদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। নবীজি পাশের ঘর থেকে বিষয়টা লক্ষ্য করলেন, সাহাবারা কি করে। একটু পরে নবীজি বের হয়ে আসলেন, এসে বললেন, ও আমার সাবিরা, আমি বলেছিলাম তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করব, সূরাতুল ইখলাস পাঠ করে চলে যাওয়ার কারণে তোমরা গুঞ্জন করলে, আমি বুঝি আমি আমার ওয়াদা রক্ষা করলাম না। মনে রেখো, এই যে সূরাতুল ইখলাস আমি পাঠ করলাম, ইন্নাহা তা'দিলু সুলুসাল কুরআন, এটাই হলো কোরআনের তিন ভাগের এক ভাগ। বলেন না সুবহানাল্লাহ, এই সূরাতুল ইখলাস এটা এমন গুরুত্বপূর্ণ সূরা, এই সূরার সাথে যদি কারো মহাব্বত থাকে তাহলে এই সূরার মহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দুটি ঘটনা আমি হাদিস থেকে বলছি, বুখারী শরীফের 6827 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, بعث رجلا على سرية وكان يقرأ لأصحابه في صلاتهم فيختم بقل هو الله أحد. নবীজি এক যুদ্ধের সময় এক ব্যক্তিকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করে যুদ্ধে প্রেরণ করেন। যুদ্ধের ময়দান থেকে যখন লোকেরা ফিরে আসে, আসার পরে কেউ কেউ নবীজির কাছে অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজন সেনাপতি আমাদের জন্য কেন নির্ধারণ করেছেন যে সেনাপতি নামাজের কেরাতের শেষে সূরাতুল ইখলাস পাঠ করে থাকে, প্রত্যেক দিন সূরাতুল ফাতিহা পাঠ করার পরে অন্য কোনো সূরা পড়ে, অন্য কোনো সূরার পরে রুকুতে না গিয়ে আবার সূরাতুল ইখলাস পাঠ করে তারপরে সে রুকুতে যায়, প্রতিদিন একই কাণ্ড করে। এখন এটা তো কেমন ব্যাপার! নবীজি তাকে জিজ্ঞেস করলেন, ও আমার সেনাপতি, ব্যাপারটা কি? তুমি তো শুধু সূরাতুল ফাতিহার সাথে অন্য কোন সূরা পড়লেই তোমার নামাজ হয়ে যায়, তুমি ওই সূরার পরে আবার কেন সূরাতুল ইখলাস পাঠ করো? ওই সেনাপতি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা হলো এমন একটি সূরা যে সূরার মধ্যে আমার আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, আল্লাহর গুণগান বর্ণনা করা হয়েছে, তাই আমি পছন্দ করি প্রতি নামাজের মধ্যে আমি যেন আল্লাহর গুণগান করে রুকুতে যাই, এই মহব্বতে আমি প্রতিদিন এটা পাঠ করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লোকদেরকে, শোনো, তোমরা এসেছিলে তার ব্যাপারে অভিযোগ করতে, শুনে যাও, আন্নাল্লাহা, তোমরা গিয়ে তাকে খবর দাও, সুসংবাদ দাও, সূরাতুল ইখলাসের মহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে মহাব্বত করতেছেন, এই খবরটা তাকে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরাতুল ইখলাসের মহাব্বত মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। তিরমিজি শরীফের 2826 নং হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। তিনি বলেন, কুবার মসজিদে একজন আনসারী ইমাম ছিলেন, তার অভ্যাস ছিল নামাজে সূরা ফাতিহা পাঠ করার পর প্রথমে কুল হু আল্লাহ সূরা পাঠ করতেন, তারপরে তিনি অন্য সূরা পাঠ করতেন। একদিন মুসল্লিগণ প্রশ্ন করলেন, ও ইমাম সাহেব, হুজুর, কি শুরু করলেন আপনি? আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে প্রতিদিন আপনি সূরাতুল ইখলাস পাঠ করেন, সূরাতুল ইখলাস পাঠ করার পরে অতঃপর অন্য সূরা আপনি কেন পড়েন? সূরাতুল ইখলাস এটাই তো আপনার জন্য যথেষ্ট ছিল, আপনি অন্য সূরা কেন পড়েন? আপনি কি এটা পরিহার করতে পারেন না? এটা তো দৃষ্টিকটু। তখন ইমাম সাহেব বললেন, আনসারী ইমাম সাহেব, দেখো, আমি যেমনটা করতেছি তেমনটাই করব, তোমাদের যদি আমারকে ইমাম হিসাবে ভালো লাগে রাখো
আর যদি ভালো না লাগে অভিযোগ থাকে আমাকে বিদায় করে দাও। কিন্তু সূরাতুল ইখলাস পাঠ করার যে পদ্ধতি আমি শুরু করেছি এটা আমি পরিহার করব না। তখন তারা চিন্তা করলো ইমাম সাহেবের সাথে মার্কেটিং করে লাভ নেই, চলো নবীজির দরবারে যাই। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুবার মসজিদের জন্য আপনি যে ইমাম সাহেব দিয়েছেন, ইমাম সাহেব সূরাতুল ফাতিহা তেলাওয়াতের পরে প্রথমে সূরাতুল ইখলাস পাঠ করে অতঃপর আরও এক সূরা প্রতিদিন সে এইভাবে পড়ে, জিজ্ঞেস করার পরে বলল এইভাবেই সে করবে, প্রয়োজনে চাকরি ছেড়ে দিবে। নবীজি তাকে ডাকালেন, ও আমার সাহাবি, কি ব্যাপার, তুমি এমন কেন করো? তখন সে বলল, ইন্নি উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাকে ভালোবাসি, তাই প্রতি রাকাতে এই সূরা পড়ি। নবীজি তখন বললেন, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা নিশ্চয়ই তোমাকে জান্নাতেও নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ! সূরাতুল ইখলাসের মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এর আরেকটি উদাহরণ দিচ্ছি, মুসনাদে আহমদের 11982 নম্বর হাদিস থেকে বলছি, এক ব্যক্তি নবীজির দরবারে এসে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সূরা আল্লাহর পরিচয় সূরাতুল ইখলাস, যার মধ্যে আল্লাহর পরিচয় আছে, আমার কেন জানি এই সূরাটা পড়তে এত ভালো লাগে, এত ভালো লাগে, যে সূরার মধ্যে আমি যেই রবের ইবাদত করি সেই রবের পরিচয় পূর্ণ পরিচয় দেওয়া হয়েছে, আমার কেন যে এত বেশি ভালো লাগে আমি তো জানি না। নবীজি বললেন, হুব্বুকা ইয়া আদখালাকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা নিশ্চয়ই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ! সম্মানিত উপস্থিতি, আর কথা ছিল সেদিকে আর যাচ্ছি না। দারিমি শরীফের 3492 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বুনিয়া লাহু বাইতান কাসরুন ফিল জান্নাহ। নবীজি একবার সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, যে ব্যক্তি এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা কেবলমাত্র 10 বার পাঠ করবে, এই 10 বার পাঠ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বালাখানা বানিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ! সাহাবারা আরো উদ্গ্রীব হয়ে তাকিয়ে রইল, আরো কিছু বলেন। নবীজি বললেন, ওমান করা 20 মাররা বুনিয়া লাহু বিহা কাসরানি ফিল জান্নাহ, যে ব্যক্তি 20 বার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে 2টি বালাখানা বানিয়ে দিবেন। সাহাবারা আরো তাকিয়ে রইলেন উৎসুক ভাবে, আর উনি কিছু বলে। নবীজি বললেন, ওমান করা হা 30 মাররা বুনিয়া লাহু বিহা 3 কুসুরিন ফিল জান্নাহ, যে ব্যক্তি 30 বার সূরাতুল ইখলাস পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে 3টি বালাখানা বানিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ! ফাকাল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সূরাতুল ইখলাসের ফজিলত শোনার পর আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি প্রশ্ন। কয়, কি তোমার প্রশ্ন? কয়, আমরা যদি আরো বেশি পড়ি, 35 বার পড়ি, 40-50 এরকম ভাবে আরো যদি বেশি করে পড়তে থাকি তাহলে আমাদের জন্য আরো বেশি করে বালাখানা বানানো হবে কিনা? নবীজি বললেন, আল্লাহু আউসাউ মিন দালিকা, আল্লাহ তাআলা ভালোবাসেন তার পরিচয়ের ঘোষণা মানুষ দুনিয়ার মধ্যে দিতে থাকুক, সুতরাং আল্লাহর পরিচয় নিয়ে যে যত বেশি পাবলিসিটি করতে থাকবে, পড়তে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ অনেক বড় উদার, সুতরাং তিনি কাউকে গুনে গুনে দিতে পছন্দ করে না। তুমি পড়তে থাকো, আল্লাহ তোমাকে দিতেই থাকবে ইনশাআল্লাহ। বলেন না সুবহানাল্লাহ! শুরু তাই নয়,
দারিমি শরীফের 3501 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ 50 মাররা গফরাল্লাহু যুনুবা 50 সানা, যে ব্যক্তি সূরাতুল ইখলাসের প্রেমে পাগল হয়ে, আল্লাহর প্রেমে পাগল হয়ে সূরাতুল ইখলাসের মহব্বত অন্তরে পয়দা করে গুনে গুনে 50 বার যদি কেউ এই সূরাতুল ইখলাস পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 50 বছরের গুনাহগুলো তিনি ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরাতুল ইখলাসের মহব্বত অন্তরে বদ্ধমূল করবার জন্য তৌফিক দান করুন। এটা এমন একটি সূরা, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন ঈমান, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান বিদ্যমান থাকবে, কিয়ামতের ময়দানে তার শাস্তি দেওয়া হলেও কম বেশি দিয়েও আল্লাহ রব্বুল আলামিনের ঈমান তার ভিতরে অল্প পরিমাণে থাকার কারণেও তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে। আর এই সূরাতুল ইখলাসের ভালোবাসা যার অন্তরে বেশি বেশি থাকবে, আল্লাহর পরিচয় যার অন্তরের ভিতরে জায়গা করে নিয়েছে, আল্লাহ তাআলা তাকে কিভাবে জাহান্নামে পুরবেন বলেন না? সম্ভব? এটা তো সম্ভব না। আপনার পাবলিসিটি যে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে করে আপনি কেমনে তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন, এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। মানুষ হয়ে যদি তার নিজের পাবলিসিটি কেউ করলে তার ছোটখাটো অনেক ভুল ত্রুটির মাফ, সমস্যা নাই, উল্টাপাল্টা করে ফেলেছ আমার দলের লোক, এটা আমার পাবলিসিটি করতে গিয়া টুকটাক এটা সেটা করছে, করতেই পারে, এটা কোনো ব্যাপার না। কেন? এটা আমার পাবলিসিটি করছে। আর আমি আল্লাহর পাবলিসিটি করতে গিয়ে ছোটোখাটো ভুল ত্রুটি জীবনে হয়েও গেছে, আল্লাহ কি এটা দেখবে না? দেখবে, অত্যন্ত আবেগের সাথে, মহব্বতের সাথে, আনন্দের সাথে তিনি দেখবে। এই সূরার মাধ্যমে অতি অল্প সময়ে জান্নাতে যাওয়াটা সহজ, আল্লাহ তাআলা আমাদেরকে সে সুযোগ তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা বেশি বেশি করে পাঠ করার মতো এবং তার যে মূল সারমর্ম সেটা মনের ভিতরে বদ্ধমূল করবার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহে রমজানের শুরু দিন থেকে শুরু করে আমরা কোরআনের আলো শিরোনামে ধারাবাহিক আলোচনার প্রায় 27-28 পর্ব ইতিমধ্যে শুনেছি এবং সূরাতুল ইখলাসের এই আলোচনার মাধ্যমে এই বছরের রমজানের আলোচনা পর্ব, ধারাবাহিক পর্ব ইনশাআল্লাহ আলোচনা আমরা সমাপ্তি ঘোষণা করছি ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে আগামী বছর আবার ইনশাআল্লাহ কোরআনের আলোচনা চলবে, সেই নাগাদ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমরা বলি একবার আমিন।